তো আজকে আমরা জাভা করব, তো তার জন্য আমরা প্রথমে নেট বিনসে গেলাম, অসুবিধা হলে বলবা। ওকে, হুম হুম শুনছি, বলো। নেট বিনসে গেলাম, হুম গিয়ে আমি একটা প্রজেক্ট বানাবো, ফাইলে গিয়ে নিউ প্রজেক্ট দিয়ে জাভা অ্যাপ্লিকেশন দিয়ে নেক্সট দিয়ে নাম আচ্ছা, হচ্ছে দাঁড়া যে, দাঁড়া হ্যাঁ দাঁড়া, ফাইলে যাবো প্রথমে, তাই তো? হ্যাঁ, তুমি রেকর্ড হচ্ছে, প্রথমে ফাইল, তুমি দেখতে পাবো, অসুবিধা নাই, ঠিক আছে। হলো আচ্ছা। জাভা ওয়ান, এটা হচ্ছে মেন হুম ক্লাসের নাম, হুম এই যে এটা, ঠিক আছে, হুম ফিনিশ। হুম 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 এবার এগুলো ফালতু জিনিস, দরকার নাই, রিলিজ। ফালতু জিনিস দরকার নাই, হুম ইকো ইকো হচ্ছে কোনো কারণে, যাই হোক, ঠিক আছে। ইকো হচ্ছে কোনো কারণে, যাই হোক, ঠিক আছে। এবার আমরা হ্যাঁ, এখানে, এবার আমরা এখানে যেটা শিখব যেটা শিখব সেটা হলো ফর, সেটা হলো ফর INT I ইজ ইকাল টু 1, I লেস দ্যান ইকুয়াল টু 10, I প্লাস প্লাস, হুম এটা আমরা শিখেছি, জাস্ট আমি রিভাইজ দিচ্ছি। হলো আচ্ছা সিস্টেম ডট আউট ডট হুম প্রিন্টলেন আই, আগেরটা তো, তাই না? হ্যাঁ আগের হ্যাঁ আগেরটা তো লুপেরটা। হ্যাঁ, তাহলে এটা আমরা শিফট হুম F6 মেললে রান হবে, তাহলে এটা 1 থেকে 10 অবধি দেখালো, ঠিক আছে। হুম হুম এবার আমার প্রোগ্রাম দিয়েছে এই রকম যে একটা নাম্বার ইনপুট নিতে হবে, তাহলে আমরা হুম নাম্বার ইনপুট নিতে হয় স্ক্যানার ক্লাসের সাহায্যে, SCANNER হুম স্ক্যানার, হুম SC ইজ ইকাল টু নিউ স্ক্যানার ব্র্যাকেটে সিস্টেম ডট ইন, এটা আমরা জানি লিখতে হয়, কেন লিখতে হয় বলেছিলাম, তাই তো, যে স্ক্যানার হচ্ছে আউটপুট ক্লাস সিস্টেম ডট ইন এন থেকে ইনহেরিটেন্স হয়ে এসেছে। এবার এই যে হুম স্ক্যানারটা আমি আনলাম, সেই জন্য ইম্পোর্ট করে চলে এলো আপনার, ঠিক আছে, ঠিক আছে। এ স্ক্যানারটা কিন্তু শিখিনি আমি, স্ক্যানারটা কি? আচ্ছা শিখুনি, শিখো, একটা ইম্পোর্ট হয়ে চলে এলো, এই দেখো স্ক্যানার এসছে, এই লাইনটা দেখতে পাচ্ছ, এই যে এই লাইনটা, ওকে। হ্যাঁ এবার হ্যাঁ হ্যাঁ এখানে আমি হ্যাঁ একটা ভেরিয়েবল ধরলাম, এবার এখানে আমি একটা লং, ভেরিয়েবল লং মানে ধরলাম, বেশি বড়, ওকে, লং ভেরিয়েবল ধরলাম, এস লং ভেরিয়েবল ইজিকাল টু লিখলাম যে SC ডট লিখলাম যে নেক্সট, এসসি নেক্সট লং, নেক্সট লং, ওকে। আর হুম তার হুম আগে একটা মেসেজ দিয়ে দিলাম যে এন্টার এ নাম্বার, ওকে। হুম 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 এইবার এইবার এই এসটাকে টি এর মধ্যে ভরলাম, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা স্ক্যানার না, আমি আমি বলছি যে স্ক্যানারটার ইয়েটা কি, ইনপুট নেওয়ার মানে জন্য ব্যবহৃত হয়, ইনপুট ইনপুট নেওয়ার জন্য, নেওয়ার জন্য, হ্যাঁ ইনপুট নেওয়ার জন্য, কিসে, কোন জাভাতে, কোনটা ইনপুট, কি জাভাতে, ইনপুট? জাভাতে এই যে ইনপুট নিবে, দেখো, এমনি ইনপুট? হ্যাঁ এমনি ইনপুট না, এটা রান টাইম ইনপুট, ঠিক আছে, ওটা রান করার পর ইনপুট নেবে, হ্যাঁ তাই হ্যাঁ তো? ঠিক, রান টাইম ইনপুট, ঠিক ধরেছো। হ্যাঁ ঠিক এবার আছে। এখানে আমি বললাম লজিকটা বুঝে নাম, হুম ধরো আমি এক্সেলে গেলাম, হুম তুমি একটা নাম্বার ইনপুট করেছো এইটা, হুম ওকে, ওকে হুম তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করলে কত হয়, 10 দিয়ে ভাগ, দশ এটাকে দিয়ে দশ ভাগ, এটাকে 10 ফাইভ দিয়ে, দশ টু দিয়ে ভাগ না, এটাকে মড করলে, মড 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 করলে 10 দিয়ে কত হয়, আচ্ছা, মড মানে তো সে রিমাইন্ডারটা বলছো তো? হ্যাঁ 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 ঠিক, রিমাইন্ডারটা হবে তোমার জিরোই তো হবে রিমাইন্ডার, এই কারণ ছয় ওটা হবে, পয়েন্টে আসবে না, ছয় হবে, পয়েন্টে আসবে। হ্যাঁ ওই তো তাই বলছি, ছয়। পয়েন্টে কই আসবে, ছয় হলো, হুম ছয় হুম হুম করলে পরে এইটাকে এবার 10 দিয়ে ভাগ করলে কত হয়, 5203.6 এই পয়েন্ট আসবে না বলছি না, পয়েন্ট বাদ দিয়ে করো, 5203
তাহলে এটা পয়েন্টে চলে আসছে, এটাকে পয়েন্টে আমার দরকার নাই, তাহলে এটাকে ইন্টিজারে কনভার্ট করে দিলাম। কিসে কনভার্ট করে দিলাম? হ্যাঁ তাহলে এটা এলো, ইন্টিজারে ঠিক আছে। 5 2 3 4 হবে, 4 হবে, 4 4 কেন হবে, 3 হবে, 4 কেন হবে, 3 হবে, ঠিক আছে। পয়েন্ট 6 আছে না, 6 দেখব না আমি, গোটা গুটি নিব, ঠিক আছে। এটাকে এবার ভাঙলে কত হলো, 3 মড, এটাকে ভাঙলে কত হলো, এটাকে ভাঙলে কত হলো, এটা মড 0। তাহলে এটা হলো আমার নাম্বার, তাহলে এটা আর এটা হলো আমার কোসেন কিউ। ওকে ওকে হুম তাহলে এইটাকে ভাঙলে কত হলো, 0। এটা 0 হবে, এটা হুম কত হবে, কোনটা এটা তো দেখতে পাচ্ছি না, 52। এক সময় গিয়ে জিরো হয়ে যাবে, ও আচ্ছা, এক সময় গিয়ে হ্যাঁ হ্যাঁ জিরো হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো যখন জিরো হবে তখন থেমে যাব, কি বললাম, যখন জিরো হবে তখন থেমে যাব, কি বললাম, যখন জিরো হবে তখন থামবো। তাহলে এখানে কি কি পেলাম দেখো, সেই সংখ্যাটাকে ভেঙে দিয়েছে, ভালো করে দেখো, ভেঙেছে কি ভাঙেনি, ও হ্যাঁ তাই তো, এই সংখ্যাটাকে ভেঙে দিয়েছে, এই দিক থেকে দেখো, এই দিক থেকে এইভাবে দেখো, এই দিক, হ্যাঁ 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 বুঝতে পেরেছি, এই তো 52036 ভেঙেছে, ভেঙেছে, হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে এবার সংখ্যাগুলো যোগ করলে যোগ পাওয়া যাবে, ভাগ পাওয়া যাবে, সব পাওয়া যাবে, বোঝা গেছে? হ্যাঁ 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 এবার এটাকে আমি প্রোগ্রামে করব, এবার এটাকে ওকে প্রোগ্রামে করব, ওকে। তাহলে আমি আচ্ছা বললাম হোয়াইল, যতক্ষণ পর্যন্ত টি জিরোর বড় থাকবে, এই জিরোর থেকে বড় থাকবে, যেমন জিরো হলে শেষ, তাই তো শিখলা হুম এক্ষুনি, হুম জিরো হলে শেষ, তাই তো। হুম ততক্ষণ পর্যন্ত কিউতে কে যাবে, টিকে মড করে 10 দিয়ে ভাগ করে যাবে, তাই হুম তো। হুম এখানে টাইপ কাস্টিং এরর দেখাচ্ছে, বলছে কাস্ট করতে বলছে, তা আমি এটা কাস্ট করে নিলাম, ঠিক আছে, লং ধরেছি। আচ্ছা তারপরে এটাকে, তারপরে এটাকে এস এর মধ্যে নিলাম, যে একটা এস ভেরিয়েবল নিয়েছি, উপরে ডিক্লেয়ার করে দিচ্ছি লং এস, এবার আইএনটি এস ধরলেই যথেষ্ট, জিরো ধরে নিচ্ছি, আচ্ছা আইএনটি এস ইজিকাল টু জিরো, হুম কি রোল বলছে, ও এস একটা ধরেছি, এখানে সাম লিখে দিই, ঠিক আছে। হুম আর এখানে নাম্বার নিয়েছি তো, নাম লিখে দিই, এন লিখে দিই, বুঝতে সুবিধা হবে, ওকে। আচ্ছা তাহলে সামের, সামের সঙ্গে যা আছে যোগ হচ্ছে, কি যোগ হচ্ছে, কিউ যোগ হচ্ছে, কি যোগ হচ্ছে, কিউ, কিউ। আর যে হুম নম্বরটা আছে সেটাকে 10 দিয়ে ভাগ করছি, কি করছি, 10 দিয়ে, 10 দিয়ে ভাগ করছি, ভাগ করছি, এবার আমি লিখছি সাম অফ, কি লিখছি, সাম অফ, সাম অফ, সাম অফ প্লাস এন ইকুয়াল টু, কত বেরিয়েছে, সাম বেরিয়েছে, তাই তো, রান করছি, যে কোনো একটা নাম্বার বলো, হুম হুম যে কোনো একটা নাম্বার বলো, 55 কত হবে, কত, 5 কোশ্চেন, 10 হবে, 10, 55 মানে 10, কি করে 5 আর 5 যোগ করলে কত হয়, ও সাম, আরে সাম বলছি না আমি, কোশ্চেন বললাম, কোশ্চেন চেক করে আমি উত্তর চাইছি লাস্ট, এবার বলো কত হবে, 3200 কত হবে, 6, হাই রে, 55 কত হবে বলো, থ্রি সিক্স নাইন, আচ্ছা 8 10 10 19 20 20 29, ঠিক আছে, ঠিক আছে, হুম নাম্বার গুলো কি করতে পারলো, নাম্বার গুলো ভাঙতে পারলো, ভাঙতে পারলো, হ্যাঁ ভেঙে অ্যাড করলো, ভেঙে অ্যাড করলো, ঠিক কি ঠিক না, তাই তো। হুম হুম এই প্রোগ্রামটা একটা প্রোগ্রাম, আমি প্রোগ্রামগুলোকে তোমাকে ছোট ছোট করে দিয়ে দিব, ঠিক
ঠিক আছে? তাহলে এটা একটা কিসে দিবা, পিডিএফ এ? না না, এটা কপি করব, দিয়ে নোটপ্যাড প্লাস প্লাস এ যাব, দিয়ে পেস্ট করে দেব, এর নাম দিয়ে দেব ঠিক আছে, সাম অফ ডিজিট কি নাম দিয়ে দেব, কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল এন কন্ট্রোল ভি কন্ট্রোল এস, সাম অফ ডি, সাম অফ DIGIT, ওকে, ডেস্কটপে ফোল্ডার বানাবো, ডে ওয়ান, ঠিক আছে, আজকের দিনে হচ্ছে এগুলো, সাম অফ ডিজিট, এই জাভা ফাইল করে দিচ্ছি, তাহলে এখান থেকে জাভা ফাইল করে নিতে হবে, JA JA JA, এই যে জাভা, সেভ হয়ে গেল, ওকে, এবার আমি এটা পাবো কি করে? আমি দিয়ে দিবো, সব চিন্তা নাই তোমার, ঠিক আছে, হলো? এবার দেখো, এই যে নাম্বারটা তুমি এখানে পাচ্ছ, এই যে নাম্বারটা, এইদিকে তাকাও, ছয় পেয়েছ, ছয়কে যদি 10 দিয়ে গুণ করো কত হবে, উল্টো দিক থেকে দেখো, তুমি কত পেয়েছো প্রথমে? ছয়, ছয়, ছয়কে 10 দিয়ে, প্রথমে কি আছে, তাহলে জিরো আছে, প্রথমে কি আছে, জিরো আছে, হ্যাঁ, তারপরে যা আছে উপরে যা আছে তার সাথে তাকে 10 দিয়ে গুণ করে 6 যোগ কত হবে, 6 হলো, বুঝলাম না, উপরে যা আছে তাকে 10 দিয়ে গুণ করে 6 যোগ কত হলো, উপরে যা আছে মানে 0 × 10, হ্যাঁ হ্যাঁ, প্লাস 6 6, তারপরে আবার কত হবে, তারপরে আবার কত, তারপরে 63, তারপরে ঘর, তারপরে 63 0, তারপরে 60 0, তারপরে 3002, এবার দেখো নম্বরটা উল্টে গেছে, এবার দেখো নম্বরটা উল্টে গেছে, ও হ্যাঁ তাই তো, এই নম্বরটা এই নম্বরটা উল্টে গেছে, ঠিক তো, তাহলে এখানে আমি সেটাই লিখি, তুমি যেটা বললা আমাকে যে সাম হবে ইনটু 10 হবে যোগ কিউ হবে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, এবার আমি এখানে উল্টে দিলাম, রিভার্স দিলাম, রিভার্স, রিভার্স অফ n ইজিকাল টু এটা, ঠিক আছে, আর বুঝবার সুবিধার্থে এটাকে সাম লিখলে তো হবে না, এটা যেহেতু রিভার্স তাই রিভার্স নাম দিচ্ছি, বুঝার সুবিধার্থে না রিভার্স করতাম, ঠিক আছে, ঠিক আছে, রান করি, নম্বর বলো একটা, 536, কত হবে, কত, 14, তাই, ও সাম তো বললো না, এবার 635, আর একটা নাম্বার বলো, 65, কত হবে, 56, আচ্ছা 10 করলে, 10 10 করো, 10 কত হবে, 1 হয় উচিত, 01, রাই 01 হবে, কি করে 1 হবে, ও তো 0 কে বাদ দিবে না, কেন 0 নম্বর না, নম্বরের আগে 0 এর ভ্যালু আছে, তাহলে ওকে স্ট্রিং এ কনভার্ট করতে হবে, ঠিক আছে, অত ঝামেলা লাগে না, আচ্ছা সেই জন্য বল, ঠিক আছে, ঠিক আছে, রিভার্স হলো, ক্লিয়ার, রিভার্স হলো, ক্লিয়ার, এবার এই নাম্বারটা, এই নাম্বারটা আর এই নাম্বারটা যদি সমান হয় তাহলে প্যালিন্ড্রম বলে, কি বললাম, এই সমান হলে প্যালিন্ড্রম, আর এই নাম্বারটা সমান হলে প্যালিন্ড্রম বলে, তাহলে দ্বিতীয় নম্বর নিয়ে নি, সেভ করে দিই, জাস্ট আমি এভাবে সেভ করছি, এদের নাম তো ওভাবে হবে না, জাভা ফাইলের নাম আর ক্লাসের নাম একই হয়, জানো তো বলেছিলাম তো, তো আমি ওরভাবে নাম দিচ্ছি না, জাস্ট বোঝাবার জন্য দিচ্ছি, হয়ে গেল, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এবার এখানে আমাকে কি যোগ করতে হবে, তাহলে ইফ, ইফ মানে যদি, যদি রিভার্স, যদি রিভার্সটা ইজ ইকুয়াল টু n হয়, মানে ওই নাম্বারটা হয়, মানে ওই নাম্বারটা হয়, হ্যাঁ, তাহলে এখানে কি লিখবে, তাহলে এখানে লিখবে প্যালিন্ড্রম, একদম ঠিক, এক,
আচ্ছা এরকম নাম্বার হয় নাকি রিভার্সটাও সেম হবে? তুমি দেখে যাও, আর নাহলে বলবে রিভার্স অফ নাম্বার এই ডট প্যালিনড্রম, তাই তো? হ্যাঁ 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 ওকে ওকে রান করি। হুম কত হবে উল্টালে? ও আচ্ছা হ্যাঁ 151 কত হবে উল্টালে? 00101 হাই 101 নন প্যালিনড্রম নট প্যালিনড্রম ঠিক আছে ঠিক আছে। কত হবে উল্টালে? বোঝা গেছে না বোঝা যায়নি? বোঝা গেছে। এবার এবার ভালো করে বোঝো। তোমাকে বললো যতগুলো প্যালিনড্রম নম্বর আছে ততগুলো বের করো 1 থেকে 100-র মধ্যে। কত থেকে কতর মধ্যে? 1 থেকে 100। হ্যাঁ তাহলে আগে এটাকে কপি করে নিই তোমার সুবিধা। আগে এটাকে কপি করে নিই তোমার সুবিধা। ডেস্কটপে গিয়ে কোথায় যেন নামটা দিয়ে দেবে। হ্যাঁ ডে ওয়ান নাম দিলাম না, ডে ওয়ান এর মধ্যে প্যালিনড্রম PALINDROM নাম্বার খালি। হ্যাঁ স্ট্রিং না, যেমন ম্যাডাম করলে ম্যাডাম হয়, ম্যাডাম না। ওকে ঠিক আছে। এবার এটাকে আমরা প্যালিনড্রম নাম্বার খুঁজবো, তাহলে এন্টার লিমিট এন্টার লো এন্ড হাই কি চাইছি? লো এবং হাই, তাহলে এর নাম দিয়ে দিলাম লো আর এর নাম দিয়ে দিলাম হাই। ঠিক আছে আচ্ছা এবার এখানে একটা ফর লুপ ঘুরালাম, আইএনটি আইএনটি না লং লং আই ইজিকাল টু লো, লো থেকে শুরু হলো হাই পর্যন্ত চলবে বাড়বে। ঠিক আছে ঠিক আছে। এখানে আই না ধরে এন ধরি, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে এন ধরলাম, কি ধরলাম? এন 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 হলো হলো। এবার এখানে আমার টি লাগবে, তাহলে আমি ধরে নিলাম যে লং টি ইজ ইকাল টু এন। ওকে রিভার্স জিরো যেমন ছিল ছিল সব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখানে আমাকে ফর লুপটা ক্লোজ করতে হবে, ক্লোজ করে দিলাম। ঠিক আছে হলো, নট গুলো তো দেখবো না, তাই ওগুলো দেখছি উড়িয়ে দিলাম, শুধুমাত্র প্যালিনড্রম গুলো দেখবো আর সঙ্গে কিছু দেখবো না। ঠিক আছে আচ্ছা এটা কি করলাম ঠিক বুঝতে পারলাম না, লং লো বুঝতে পারলাম না, অসুবিধা না তুমি দেখে যাও। ঠিক আছে আমি বললাম 50 থেকে 100-র মধ্যে কতগুলো প্যালিনড্রম আছে, দেখো সেইগুলোই দেখি যে যেগুলো প্যালিনড্রম উল্টালে ওটাই আছে। আচ্ছা আমি আবার বললাম 10 থেকে 2000-এর মধ্যে কতগুলো প্যালিনড্রম আছে, দেখো সেইগুলোই দেখি যে উল্টালে ওটাই আসবে। আচ্ছা এই কেস না ঢুকলো না? হ্যাঁ বুঝতে পেরেছি। ঢুকেছে? মানে তুমি নাম্বারটা ফিক্স করে দিয়েছিলে নাকি? না লো হাই বলে দিয়েছি। না লো হাই বলে দিয়েছি। লো হাই মানে কত থেকে কতর মধ্যে নিব? 10 থেকে 2000 এই নিলাম নাম্বারটা অটোমেটিক। ঠিক আছে আচ্ছা আরেকবার করো, আরেকবার রান করো। এবার কোন মাথা মোটা দিচ্ছে -2 থেকে 0 জিরো দেখাচ্ছে, কারণ জিরো কে উল্টালে জিরো হয়। এবার কোন মাথা মোটা দিচ্ছে 32 থেকে 2 হয়, 2 থেকে 32 হয়। ঠিক আছে
হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এর জন্য আমাকে এবার ঠিক করে নিতে হবে যে কোনো মাথা মোটা দিতে পারে, ধরে নিলাম। তো আমি লিখে দিচ্ছি ইফ লো গ্রেটার দেন হাই, যদি লো হাইয়ের থেকে বড় হয় তাহলে একটা সোয়্যাপ করে নেবো। কি করে নেবো? সোয়্যাপ সোয়্যাপ হ্যাঁ ওই সে সোয়্যাপ মানে সে প্লাস প্লাস করে। টিতে ধরে নিলাম লো, টিতে ধরে নিলাম হাই, হাইয়ে ধরে নিলাম লো, হাইয়ে ধরে নিলাম আর লোতে ধরে নিলাম টি, লোয়ে ধরে নিলাম হাই টি টি হ্যাঁ ওই হলো। এবার রান করাচ্ছি উল্টো দিয়েছি, ধরো দিচ্ছি 50 থেকে 10, তাও দেখো দেখাচ্ছে বলেছি লো হাই ও উল্টো দিয়েছি, সব রকম ওষুধ আছে। ঠিক আছে কপি করলাম, বুঝতে হয়েছে, কপি করলাম, পেস্ট করলাম, সেভ করলাম, দিয়ে এটার নাম দিয়ে দিলাম ডেস্কটপে, নাম আর ফাইল PALINDROMBETWEEN বিটুইন বিটুইন চেক করছি। ঠিক আছে মানে কত থেকে কতর মধ্যে চেক করতে পারবে। আচ্ছা এইবার ভালো করে বুঝতে পারলা? হ্যাঁ বুঝতে পেরেছি। এটা এইবার আমি আর্মস্ট্রং চেক করব। কি চেক করব? আর্মস্ট্রং চেক করব। কি চেক করব? আর্মস্ট্রং নাম্বার। আর্মস্ট্রং মানে হচ্ছে 153 হলো। হ্যাঁ কত বললাম? 153 কেন? 153 কে উল্টালে কত হচ্ছে? 315 351। এই 3 এর এই 3 এর কিউব করলে কত হয়? 9 আ আ 9 27 হয়। ও কিউব 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 বললা? হ্যাঁ 27। কত হলো? এদের যোগ করলে কত হবে? দেখো 153 হলো। হ্যাঁ আর বুঝতালো না, আরেবার রিপিট করো। এগুলোকে ভেঙে এগুলোকে কিউব করলে 153 এলো। বোঝা গেল না? বোঝা গেল না? বুঝতে পারলাম না, তাই তো? হ্যাঁ হ্যাঁ এবার বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি। এইটাকে এবার বুঝতে পেরেছি, এইটাকে ভেঙে, সরি বলো, এটা দিয়ে দেখানো যাবে না, অন্য কিছুতে দেখায়। হ্যাঁ বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। 3 3 3 3 এর কিউব 27, 5 এর কিউব 125, আর 1 এর কিউব 1, ওটা যোগ করলে 153 আসছে আবার। তাহলে এটাকে বলে আর্মস্ট্রং নাম্বার, মানে ভেঙে যদি ওইটা আছে তাহলে আর্মস্ট্রং নাম্বার। আচ্ছা হ্যাঁ এককে ভাঙলে ওটাই হয়। তাহলে এইরকম আর্মস্ট্রং নাম্বার কটা আছে আমি খুঁজব। কি বললাম? আর্মস্ট্রং নাম্বার কটা আছে খুঁজব। তাহলে এখানে কি হবে? কিউ এর পাওয়ার 3টে কিউ এর গুণফল সিম্পলি লিখে দিলাম, অত ম্যাথ ফ্যাথ ব্যবহার না করে করলাম। হ্যালো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার যদি হয় তাহলে আর্মস্ট্রং বলবে, রান করলাম, তাহলে বলবে রান করলাম। বললাম 1 থেকে 2000 এর মধ্যে আর্মস্ট্রং কত আছে, দেখো এইগুলো আর্মস্ট্রং নাম্বার, ভালো করে চেক করো। হ্যাঁ 00777 14 × 7। বিশ্বাস হচ্ছে না, বাদ দাও। 370 এখানে লিখে দাও, 370 এই দেখো 370 কে ভাঙলে 370 আছে, মিললো? 371 হ্যাঁ এবার মিললো স্যার, 371ই আছে। 407 সরি ওখানে লিখে দিচ্ছিলাম, 407 সরি 407 এলো এলো না? হ্যাঁ 407 হ্যাঁ কই এলো? হ্যাঁ হ্যাঁ কই এলো? হ্যাঁ কই এলো? কই এলো 407? ও না আসেনি। হ্যাঁ কিন্তু এখানে তো বলছে আর্মস্ট্রং, 4 5 উচ্চতা। হ্যাঁ আবার লিখি 407, আবার লিখি 407 এসছে এসছে। হ্যালো এসছে? হ্যাঁ হ্যালো এসছে এসছে। 407 তো এসছে না কেন? 4 এর কিউব 64, 7 এর কিউব, কোথায়? এই তো 4 এর কিউব 64, 7 এর কিউব 343, যোগ করলে 407, যোগ করো।
হ্যাঁ 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 আসবে। এক লিখলে কি এক এ আসবে? কিসের আওয়াজ হচ্ছে? এক লিখলে এক আসবে? তাহলে একও এক প্যালিন, লিখলে? একও হ্যাঁ প্যালিন, একও প্যালিন্ড্রম। আমি আবার রান করলাম, ভালো করে হ্যাঁ দেখো। হলো, আমি লিখলাম এক থেকে হ্যাঁ 10,000-এর মধ্যে বের করো। কত দিলাম? তো 1,00,000 দিলাম নাকি? 1,00,000 দিলাম নাকি? হ্যাঁ 1,00,000 দিলাম। সে ওই কটাই বেরাচ্ছে। তাহলে প্যালিন্ড্রম নাম্বারের সংখ্যা কটা পৃথিবীতে? খুব তিন কম, চার পাঁচ, পাঁচটা, পাঁচটা না পাঁচটা হলে তো আর একটা বেরোতে পারে, কিন্তু পাঁচটা না খুব হলে তো কম। আরেকটা কি বেরোতে পারে, বললাম? কিন্তু খুব কম, খুব খুব কম, কম। ওকে, কম। ওকে, এখানে আচ্ছা একটা মেসেজ দিয়ে প্রিন্ট করলে দেখতে এখানে ভাল একটা প্রিন্ট লাগবে, করলে দেখতে ভাল লাগবে, তাই আমি এখানে একটা মেসেজ তাই দিয়ে আমি দিচ্ছি। এখানে কি মেসেজ দিব? দেখো দেখ দেখ, প্যালিন্ড্রম তো না আর্মস্ট্রং, প্যালিন্ড্রম আবার রান করি, আবার রান করি। 50 থেকে 500, কি বলছে? 50 থেকে 500-র মধ্যে এই কটা প্যালিন্ড্রম নাম্বার আছে, দেখতে কত ভাল লাগছে, দেখতে কত ভাল লাগছে, ভাল লাগছে। হুম, এইটাকে আমার, আচ্ছা, এইটাকে আমার প্রোগ্রামেও লাগবে, এইটাকে আমার, এইটাকে আমার আমি প্রোগ্রামেও এটাকে দিয়ে দিচ্ছি। প্রোগ্রামেও এটাকে দিয়ে প্রোগ্রাম এখানে দিচ্ছি, শেষ হয়েছে। প্রোগ্রাম এখানে শেষ এখানে হয়েছে, মাল্টি লাইন কমেন্ট এখানে ব্যবহার মাল্টি করছে, লাইন কমেন্ট ব্যবহার করছি, দিয়ে পেস্ট করে দিচ্ছি। দিয়ে হয়ে গেল, পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, কপিটা হয়নি মনে হয়, দাও আরেকবার রান করি। হ্যাঁ, হুম, 1 থেকে 1,000। এইবার এখান থেকে রাইট ক্লিক, কপি দি, কপি হলো, দি এখানে গিয়ে, এখানে গিয়ে এই তো এসছে, কোনো কারণে দেখা যাচ্ছে না, এসছে, ঠিক আছে, সেভ করে দিলাম। হলো, কপি করে নিলাম, নোটপ্যাডে গিয়ে আমি নতুন ফাইল নিয়ে পেস্ট করে দিলাম তোমার জন্য। হলো, ডেস্কটপে গেলাম, দেওয়ান বলে কোথায় গেলাম। হলো, হুম, আর্মস্ট্রং বিটুইন ঢুকলো মাথায়? ঢুকলো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে আমি 6 দিলাম, কি দিলাম? 6, ছয় 6 কে ভাঙলে কি পাওয়া যায়? 6 কে ভাঙলে, হ্যাঁ, কি কি দিয়ে 6 কে ভাগ যায়? 3 2, হ্যাঁ, থ্রি টু, থ্রি টু, থ্রি টু, 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, আর 6 দিয়ে যায়। ভালো করে দেখ, হুম, তা 6-এর ফ্যাক্টর কোনগুলো? হ্যাঁ, 6-এর ফ্যাক্টর কোনগুলো? 6-এর ফ্যাক্টর কোনগুলো? 1 2 3, এদের যোগ করলে কত হয়? আর সিক্স, সিক্সটা, সিক্সটা ফ্যাক্টর, সিক্সটা তো ফ্যাক্টর না, ও নিজেকে ও, হ্যাঁ, তাহলে 6-কে ভেঙে হ্যাঁ, যদি 6-ই পাওয়া যায় তাহলে তাকে বলছে পারফেক্ট হুম, নাম্বার। কি বললাম? পারফেক্ট নাম্বার, 6-কে ভেঙে যদি 6-ই পাওয়া যায় তাহলে তাকে কি বলছে? পারফেক্ট নাম্বার যোগ করে। ওকে, পারফেক্ট, ঠিক আছে, হুম, ঠিক আছে, হুম, বুঝতে পেরেছি। তা আমি সব পারফেক্ট নাম্বার বের করবো, তা আমি তাহলে এইটুকু চেঞ্জ করলাম না, ঠিক আছে, বললাম না, হুম, এখানে খালি লিখে দিলাম পারফেক্ট, এখানে খালি লিখে দিলাম পারফেক্ট। হলো, এগুলো ঠিক আছে, সব হুম, ঠিক আছে, এগুলো ঠিক আছে, এবার আমাকে ভাঙতে হবে, তাই তো? এবার আমাকে ভাঙতে হবে, তাই তো? হুম, হুম, কতক্ষণ ভাঙবো? কতক্ষণ ভাঙবো না, এই যে 6-এর ফ্যাক্টর কতদূর এই দেখছি, যে 6-এর ফ্যাক্টর আপ টু 6 অনলি, 6-এর অর্ধেক পর্যন্ত, 6-এর অর্ধেক পর্যন্ত, 6-এর অর্ধেক পর্যন্ত, তাই তো? অর্ধেক, হ্যাঁ, অর্ধেক পর্যন্ত, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 1 2 3, আচ্ছা, না সেইটা তো আমার এখানে প্রোগ্রামের কি দরকার, সেটা তো
অন্য কোন পারফেক্ট নাম্বার আর আর বলো, আর একটা পারফেক্ট নাম্বার বলো। প্রোগ্রাম না হলে তুমি কি করে বলবা? তুমি বলো, প্রোগ্রাম না হলে তুমি কি করে বলবা? তুমি বলো না, আমি সেটা বলছি না, আমি বলছি কতক্ষণ ভাঙবো, মানে সেটা তো ধরো পরের ডিজিটটা হতে পারে, তাই না? সেই জন্য দেখছি, দেখাচ্ছি, দেখো এখানে একটা ফর লুপ ব্যবহার করলাম, হলো এখানে আমি লিখে দিলাম পি 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 এক থেকে শুরু, যেহেতু এক থেকে শুরু হচ্ছে, তাই তো? এই যে ছয় কে এক থেকে শুরু করছে, তাই না? কদ্দূর যাবে? কদ্দূর যাবে? অর্ধেক অবধি গেলেই হবে, অর্ধেক যাবে, অর্ধেক অবধি গেলেই অর্ধেক, তাই তো? অর্ধেকের ফান্ডাটা আমি ঠিক বুঝতে পারলাম না। 10 কে কত দিয়ে যায়? 10 কে কোনদিন 6 দিয়ে যায়? 5 অবধি না গেলে আর 6 দিয়ে যাবে না, যাবে? যে কোনো একটা নাম্বার বলো। 12 কে যদি 6 দিয়ে না যায় তাহলে কি 7 দিয়ে যাবে? ওহো, আচ্ছা আচ্ছা। আর 9 তো 3×3, হ্যাঁ, তা 4 দিয়ে না গেলে 3 নে 5 দিয়ে যাবে? 9 এর অর্ধেক কত? 4, তো 4 এর মধ্যেই যাবে, তাই না? আচ্ছা আচ্ছা, এরকম জিনিসটা, এবার বুঝতে পারলাম। হ্যাঁ, এবার যদি কি বললাম, যদি হলো নাম্বারটা হচ্ছে এন, এন কে পি দিয়ে যায়, কি বললাম? পি দিয়ে যায়, এন কে যায় ইজিকাল টু জিরো, যায় মানে মিলে যায়, তাই তো? তাহলে আমি একটা সাম বলে ভেরিয়েবল ধরেছি, যোগ করছি যেহেতু ওই পারফেক্ট গুলোর, তাই না? সাম অফ এফ এ সি টি ও আর, এত বড় ভেরিয়েবলের নাম দিলাম দেখতে সুবিধার জন্য, ঠিক আছে? সাম অফ ফ্যাক্টর প্লাস ইকুয়াল টু পি দিয়ে যাচ্ছে, তাই না? আর পিটাকে প্রিন্ট আউটও করতে হবে আমাকে, ওকে ওকে। এইবার এইবার যদি এই সাম অফ ফ্যাক্টর দিয়ে, সরি, সাম অফ ফ্যাক্টর ওই নাম্বারটা সমান হয়, তাহলে ওটা পারফেক্ট নাম্বার? হ্যাঁ। আর না হলে না, তাই তো? একটা প্রোগ্রামে ভুল করে দিয়েছি, ঠিক করে দিই আগে, দাঁড়া, কোনটা করলাম লাস্টে? আর্মস্ট্রংটা করলাম না, এটা কমেন্টটাই মধ্যে ভরে দিয়েছি, এটা মধ্যে হবে না বাইরে হবে, ওকে সেভ করে দিলাম, ক্লোজ করে দিলাম। এবার আমি চেক করছি, এবার আমি চেক চেক করছি, ধরো আমি বললাম 1 থেকে 1000 এর মধ্যে পারফেক্ট নাম্বার কোনগুলো, দেখো, বুঝতে পারছি না, দেখো বুঝতে পারছি না, পাচ্ছি না? হ্যাঁ, তো এইটা বোঝার সুবিধার্থে এইটাকে আমরা সাইড বাই সাইড নিলাম, হলো? পারফেক্ট নাম্বারটা লাইন বাই লাইন নিলাম, আর এখানে তারপরে আমি আরো হাইফেন যোগ করে দিলাম, কি আরেকবার বলো পারফেক্ট নাম্বারটাকে, আরেকবার বলো, রিপিট করো, দেখো বুঝতে পারবা, একটু অপেক্ষা করো। 1 থেকে 1000 এর মধ্যে, এবার দেখো, 1 থেকে 1000 এর মধ্যে 1 2 2, এখানে 6 এসেছে, ঠিক আছে? যেগুলো দিয়ে যে বুঝতে পারছি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ, বুঝতে পারছো না, আমি দেখাচ্ছি, ব্যাপারটা হচ্ছে এই এইটাকে হটিয়ে দাও, এবার দেখো, এক থেকে 1000, কোনগুলো পারফেক্ট? 1000 না 100 কোন? আচ্ছা, এইখানে দেখো 6 পারফেক্ট, হ্যাঁ, 28 পারফেক্ট, 28 কি করে পারফেক্ট হলো? ভাঙো ভাঙো, 28 2 14 7 2
এক মিনিট দাঁড়াও, টু ফোরটিন 25 হচ্ছে তো গো, তাই ও আচ্ছা তিনও তো আছে, হ্যাঁ তিন, হ্যাঁ ফ্যাক্টর হচ্ছে তোমার 14 টু আর হচ্ছে না না 14 থ্রি টু থ্রি টু থ্রি ফোর, আচ্ছা বাদ দাও, আচ্ছা বাদ দাও তোমার এখানে, না না দাঁড়া তো 20 দাঁড়া, বলো 28 এর ফ্যাক্টর বলো, 28 এর ফ্যাক্টর হচ্ছে তোমার, দেখো তোমাকে বলছি 28 এর ফ্যাক্টর হচ্ছে প্রথমে 2 হবে, ঠিক আছে 2 হলো, 2 এর পর 3 হবে, এক মিনিট আমি একটু রান করি, 2 এর পর 3 হলো, 6 এর ফ্যাক্টর কোনগুলো, 6 এর ফ্যাক্টর 2 3 এখানে 1 দেখাচ্ছে, সব ভুল দেখাচ্ছে, তাহলে এই দেখো, ঠিক আছে এইগুলো ভুল দেখাচ্ছে আমার, এগুলো দরকার নাই ডিলিট করে দিলাম, আগে করি তোমাকে তোমাকে দেখাচ্ছি, একটু দাঁড়াও একটু ওয়েট করো, ওকে 1 থেকে 1000 এবার ঠিকঠাক এসছে, 6 যেখানে করেছি 6 কে কি কি দিয়ে ভাগ যায়, 1 দিয়ে যায়, হ্যাঁ 2 দিয়ে যায়, হ্যাঁ তাহলে 2টা তো দেখানো উচিত ছিল, দেখায়নি, হ্যাঁ না 3 দিয়ে যায়, দেখানো উচিত ছিল, দেখায়নি, তো এখানে আমার পি পি ধরো অত আমার দরকার নাই, আমার এখানে আই এন্ট্রি করে নিলেই হবে, ওকে আচ্ছা আচ্ছা, তো পি দিয়ে এন কে যখন ভাগ করছি তাহলে 1 দিয়ে যাচ্ছে, এখানে যেগুলো যেগুলো যাচ্ছে সেগুলো আমি অ্যারো চিহ্ন বা কমা বসিয়ে দিলাম, রান করছি, আচ্ছা 1 থেকে 10 এর মধ্যে 1 দেখাচ্ছে এতগুলো, ঠিক আছে তাহলে কেন দেখাচ্ছে দেখা যাক কোথায় ভুল দেখাচ্ছে, এইগুলো আমার দরকার নাই রিমুভ করে দিই, আবার রান করি দেখে নিই কোথাও ভুল হচ্ছে, আমি দেখতে পাচ্ছি না একটু তাড়াহুড়ো করছি বলে, পারফেক্ট নাম্বার বিটুইন 1 থেকে 10, 1 1 1 2 1 এরকম দেখাচ্ছে, তাই তো, তো এখানে যদি পারফেক্ট নাম্বার হয়, পারফেক্ট নাম্বার হয় তাহলেই দেখাবে, এইটাকে জাস্ট আমি একটা মার্ক আউট করে দিলাম, ঠিক আছে এবার রান করছি, এবার 1 থেকে 10 দেখো 6 এর গুলো দেখাচ্ছে, 1 2 3 দেখিছে, হ্যালো দেখিছে, হ্যাঁ শুনছি বলো, দেখিছে 6 এর 1 2 3, হ্যাঁ 6টা তো ঠিকই আছে, হ্যাঁ এবার আমি আবার রান করি, দি 1 থেকে 2000 দিয়ে দিই, এবার দেখো মিলছে নাকি, 28 মিলছে, আঠাশ আঠাশের 1 2 4 7, হ্যাঁ ঠিকই আছে, এটা মিলছে 1476, আমি 3টা কি ভাবে ছিলাম কি জানো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কি হলো, আচ্ছা এক মিনিট দাঁড়া, 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 এক মিনিট দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, 2 3 3 3 3 3 4 7 14, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই প্রোগ্রামটাতে কি সুবিধা হলো বুঝতেও সুবিধা হলো, কি সুবিধা হলো বুঝতে, হ্যাঁ আমি তো অন্য কোনো প্রোগ্রামের সাহায্য নিলাম না, এটা সাহায্য দিয়ে তোমাকে বুঝিয়েও দিলাম, বুঝিয়ে দিলাম কি দিলাম না, বুঝতে পারলা না, এখনো ঢুকিনি, বুঝতে পারলা, হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি, এবার আমি আবার রান করছি, এবার আমি আবার রান করছি, বললাম 1 থেকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 9 এর মধ্যে দেখা কতগুলো বেরালো, এখনো বের করে যাচ্ছে, হ্যাঁ 6টা 9 বদিয়েছি তো অনেক বেশি দিয়েছি, রান করছে একটু বেশি দিয়ে দিচ্ছি মনে হচ্ছে, একটু কম দিই, হ্যাঁ
ঠিক আছে, এক থেকে পাঁচটা নয়, এক দুই তিন চার পাঁচ দিয়ে দিল, তাও বেশি হয়ে গেছে, আর একটা কম দিই, চারটে নয় দিই। হ্যাঁ ঠিক আছে, এক থেকে এক দুই তিন চারটে নয়, এগুলো দেখো সব পারফেক্ট, বুঝেছে? এইটা আবার বেরিয়েছে আট হাতে দেখিয়ে বেরিয়েছে। না ক্লিয়ার হলো না এ 8128, এটা যোগ করো, যোগ করো, এক আর দুই যোগ করো, পাশে ক্যালকুলেটার ফেলো, ফেলে যোগ করো। আচ্ছা ক্যালকুলেটার নাই তোমার কাছে, দেখো এটা কি করে করলে, এইটা তুমি কপি করলা, প্লেন এক্সেলে চলে গেল, প্লেন এক্সেলে চলে গেল, দিয়ে পেস্ট করে দিলা, দিয়ে পেস্ট করে দিলা, দিয়ে ডেটায় গেলা, দিয়ে টেক্সট টু কলমে গেলা। এখানে দেখো সব ঢালে ঢালটা ঘরে বসেছে, একটা একটা আলাদা আলাদা ঘরে বসেছে, বুঝছে? হ্যাঁ, এবার এটাকে রিপ্লেস করলা, ফাইল রিপ্লেস দিয়ে বললা কমাকে ফাঁকা দিয়ে রিপ্লেস করে দাও, ফাঁকা দিয়ে রিপ্লেস হয়ে গেল, হলো। এবার এগুলো যোগ করে দিলা, কত হলো, কত হলো, মিলেছে? হ্যাঁ বুঝতে পেরেছি, মিলেছে, দেখো মিলেছে, হ্যাঁ, তাহলে এটা পারফেক্ট, ঠিক আছে। তাহলে এটাকে আমি আবার কপি করে নিচ্ছি তোমার সুবিধার্থে, ঠিক আছে? আউটপুটটাও কপি করে নি, তোমার দেখতে ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে কমেন্ট করে দিয়ে এইখানে গিয়ে মাল্টি লাইন কমেন্ট বলে এগুলোকে সেভ করে দিলাম, হলো। কপি করলাম, নোটপ্যাডে গিয়ে নতুন নিয়ে নিলাম, দিয়ে লিখে দিলাম PERFECTBETWEN। বাড়িতে দেখবা, না দেখলে হবে না, হ্যাঁ, বাড়িতে যদি ঘুরে বেড়াবো তাহলে হবে না, তাহলে আমি শিখাতে পারবো না, না না। হ্যালো, হ্যালো, হ্যাঁ, এইবার একটা নতুন জিনিস শিখবো, এটা আমরা ডিলিট করে দিলাম, কি শিখবো, এত কিছু দরকার নাই, ডিলিট করে দিলাম, এত সব অনেক হয়ে গেছে, সবকে ধরে ডিলিট, হ্যালো, হ্যালো, হ্যাঁ। এবার আমি বলছি, এবার আমি যে তুমি দেখে নিও, ঠিক আছে, গুড নাইট। তাহলে কাল যেদিনকে আছে সেই ডেটে আবার মিলবো, ডেটটা দেখে নাও, শোনো, হ্যাঁ বলছি, তুমি মায়ের কাছ থেকে, হ্যালো, হ্যাঁ বলো, তুমি মায়ের কাছ থেকে 1500 টাকা নিয়ে নিও, ঠিক আছে, মাকে আমি বলে দিয়েছি, বাড়ি থেকে নিয়ে নিও। আর বলছি 2000ই নিবা না 1500 হবে? 2000 হলে ভালো হয়, তিন দিন তো ধরো, বুঝতে পারছো তো, ঠিক আছে, মাকে বলবা তুমি 2500 নিচ্ছ, তোমার কাছে আমি তোমাকে 1000 টাকা দিচ্ছি, ঠিক আছে, যদি তোমাকে জিজ্ঞাসা করে, বুঝতে পারলাম না, আবার বলো, মা যদি তোমাকে জিজ্ঞাসা করে কত করে নিচ্ছেন, তুমি বলবা 2500, শুভ আমাকে 1000 টাকা দিচ্ছে, আর আপনি আপনার আপনি 1500 টাকা দিচ্ছে, বুঝতে পেরেছো তো? কেন দু নম্বরই করছো তুমি, ঠিক আছে, আরে মোবাইলে পাঠাবা, না না ইউটিউবে চ্যানেলে পাবা, সব পাবা, ঠিক আছে, কোথায় পাবো আমাকে পাঠাও কিন্তু, পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ, হুম হুম, ঠিক আছে, তাহলে গুড নাইট, গুড নাইট।